সিক্সের মেলা বইটির থেকে আজকে আমরা একটি কবিতা পড়ব ছোট্ট কবিতা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পাইন দাঁড়িয়ে আকাশে তুলি লেখক হাইনরিক হাইনে হাইন্ড্রিক হাইনে সম্বন্ধে কবি পরিচিতি অবশ্যই পড়ে নেবে তোমরা আমি কবির সম্বন্ধে দুই একটা কথা শুধু তোমাদের জানিয়ে দেবো যেটা জরুরি সেটা হচ্ছে তিনি একজন জার্মান কবি ছিলেন তার বাড়ি জন্ম যেখানে হয় সেটা হচ্ছে জার্মানির রাইন নদীর তীরে ডুসেল ট্রফে তার লেখা বই কিছু যেমন কাব্য গীতি গ্রন্থ বলতে পারো সেটা হচ্ছে সাগর গীতিকা যেটা বিশ্বজননীর খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল তাকে এছাড়াও রয়েছে নতুন কবিতা আর দুটি গদ্যাংশ যেমন ধরো রোমান্টিক কাব্যধারা আর ফরাসি পরিস্থিতি ঠিক আছে আমি এটুকু তোমাদের বলে দিলাম বাকি কবির পরিচিতি অবশ্যই তোমরা পড়ে নেবে ঠিক আছে আমি কবিতাটি আগে পড়ে দিই দিন আমি বুঝিয়ে দিচ্ছি উত্তরে বুন নগ্ন পাহাড় উপরে দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে যেন বরফের রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিনরা দুলে দূরে স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পরে সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে তপ্ত পাহাড়ে বেদনার বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে কবিতাটি খুব সুন্দর এটা অনুবাদ করেছে সৌমেন্দ্রনাথ ঠাকুর হুম কবিতাটি কী বোঝাতে চেয়েছে বলছে উত্তরে বুনো নগ্ন পাহাড় উপরে এখানে একটা কমা আছে মানে ওইটা উপরে হুম উত্তরে বুনো নগ্ন পাহাড় উপরে মানে উত্তর দিকে নগ্ন পাহাড় কাকে বলে যে পাহাড় গাছপালা বিশেষ থাকে না সেটাকে নগ্ন পাহাড় বলা হয় হুম উত্তরে বুনো নগ্ন পাহাড়ের উপরে দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে আকাশে নয়ন তুলে পাইন গাছ দাঁড়িয়ে আছে মানে একটা লম্বা পাইন গাছ সেখানে দাঁড়ায় আছে হুম তারপরে কি বলছে যেন বরফের রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিনরা দুলে দুলে যেন বরফের রূপালি কাপড় পরে কথাটা বলছে কেন কেন উত্তর দিকে এখানে কিন্তু ভীষণ ঠান্ডা হুম পাহাড়ের উপরে খুব ঠান্ডা তো সেখানে বরফ পড়ছে বরফ যখন পড়ছে গাছগুলোতে পুরো বরফে পাইন গাছে পুরো বরফে একদম ঢেকে দিচ্ছে যখন বরফে ঢেকে দিচ্ছে বরফগুলো দূর থেকে দেখলে কী রঙের লাগে সিলভার রঙের লাগে মানে রূপালি রঙের লাগে তাই তো তাই বলছে যেন বরফের রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে সে স্বপ্ন দেখছে আর যখন হাওয়া দেয় তখন কি হয় গাছ তো দোলে তাই বলছে দুলে দুলে সে দিন রাত স্বপ্ন দেখছে এবার স্বপ্নটা কি দেখছে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পরে সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে তো মরুভূমিতে দেখছে স্বপ্ন দেখছে মরুভূমিতে যেখানে সূর্য ওঠে মানে মরুভূমিতে কি হয় সেখানে গরম খুব বেশি হয় যে দেশে কি হয় প্রভাতে সূর্য ওঠে মানে সূর্য উঠতে দেখা যায় যেখানে পাইন গাছটা রয়েছে সেখানে কিন্তু বরফে ঢাকা সেখানে কিন্তু সূর্যের মুখ দেখা খুব দায় হুম মানে সূর্য সানলাইট খুব একটা দেখা যায় না ঠিক আছে সেখানে সব সময় কিন্তু বরফে ঢাকাই থাকে আর যে জায়গার কথা সে ভাবছে সেই জায়গাটা কিন্তু একদম রৌদ্র প্রচন্ড রোদ হ্যাঁ মরুভূমি যেখানে মরুভূমি মানেই বুঝতে পারছো যেখানে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ ঠিক আছে তো সেখানে কি দেখছে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে তপ্ত পাহাড়ে মানে সেখানে প্রচণ্ড গরমে বেদনায় বুক ভরে কষ্ট পাচ্ছে হুম দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে সেই মরুতটে কি রয়েছে পাম গাছ দাঁড়ায় রয়েছে ঠিক আছে তাহলে একটা পাইন গাছের একটা পাম গাছ সম্বন্ধে কতটা ভালোবাসা মানে সে সমব্যাথি সে নিজের কষ্ট পাচ্ছে সে এখানে ঠান্ডার মধ্যে রয়েছে অথচ সে কিন্তু ভাবছে যে মরুভূমিতে কিন্তু সেই পাম গাছ রয়েছে যে কিন্তু কষ্ট পাচ্ছে তো একটা সমব্যাথি রয়েছে তার কাম গাছ সম্বন্ধে সেই কথাটি কিন্তু ছোট্ট এই কবিতাটির মাধ্যমে কবি হাইন্ড্রি খাইনে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে ঠিক আছে এটা পড়তে হবে ভালো করে পড়ার পরে একটু অবশ্যই লিখবে মুখস্থ অবশ্যই করবে কোয়েশন আনসার আমি কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ঠিক আছে